আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি যেটা জানতে চেয়েছেন যে মাওলানা, হযরত, হুজুর, মরহুম, এগুলো বলা যাবে না যাবে না আর কি, এই এটা আর কি। দেখুন, প্রথমেই বলে রাখি, মাওলানা মাওলানা এটি আল্লাহর জন্য প্রযোজ্য। যেমন ফানসুরনা আলাল কওমি কাফিরিন আছে না সূরা বাকারা শেষ আয়াতে, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমি কাফিরিন, তুমি আমাদের সাহায্য করি, তুমি আমাদেরকে সাহায্য করো। তো এটা আল্লাহর জন্য ব্যবহার হয়। এখন মাওলা শব্দটি, এর অর্থ অনেক, একটি শব্দ যার ভিন্ন অর্থ, একে বলা হয় লোকাতে আজদাদ। তো মাওলা মানে নেতা, মাওলা মানে সর্দার, মাওলা মানে আপনার আবার চাকরও হয়। তো যাই হোক, এখন যদি যারা মাওলানা ব্যবহার করছেন, আমার নেতা আর কি, এর অর্থ যদি নেন, অসুবিধা নাই। আর এটা আমাদের উপমহাদেশের প্রচলন আর কি, এটা আমাদের উপমহাদেশের প্রচলন, উপমহাদেশ ছাড়া এগুলো কোথাও ব্যবহার হয় না। তো মাওলানা, হজরত, হুজুর, হজরত এটা সম্মানীয় ব্যক্তির জন্য আমাদের উপমহাদেশে ব্যবহার করে, হুজুরও সম্মানীয় ব্যক্তির জন্য ব্যবহার করে। তো হজরত বা হুজুর, হুজুর মানে উপস্থিত, তো যাই হোক, সম্মানীয় ব্যক্তির জন্য এটা ব্যবহার করা হয়। তো এগুলো আমাদের উপমহাদেশের প্রচলন আর কি। তো এই সম্পর্কে যে এইগুলো ব্যবহার না করাটাই হচ্ছে উচিত, কিন্তু আমাদের ব্যবহার করে উপমহাদেশে। আর একটা আছে মারহুম, মারহুম শব্দটি মৃত্যু ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। তো মারহুম না বলে রাহেমাহুল্লাহ বলাটাই হচ্ছে উত্তম, কিংবা রহমতুল্লাহি আলাই। মারহুম শব্দের অর্থ হলো যার প্রতি আল্লাহ রহম করেছে আর কি। তো আমরা তো জানি না কার প্রতি আল্লাহ রহম করেছে না করেছে, তো সেই জন্যে উচিত হচ্ছে রাহেমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুক, বা আল্লাহ তার প্রতি রহম করেন, কিংবা রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহে আলাই, আল্লাহ তার প্রতি রহম করেন, আল্লাহ তার প্রতি দয়া করেন। হ্যাঁ, এটা এটা ব্যবহার করা হচ্ছে উত্তম। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।